দক্ষিণী সিনেমার বর্তমান সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন প্রবণ কল্যাণ। কেননা এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের মাঝে দর্শকপ্রিয়তা লাভ করেছেন দক্ষিণী সিনেমার পাওয়ার স্টার খ্যাত এই তারকা। যদিও বর্তমানে এই তারকাকে রাজনীতির মাঠে নিয়মিত দেখা যায়, তবে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও সিনেমা জগতে নিয়মিত কাজ করেন দক্ষিণী তারকা প্রবণ কল্যাণ। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি পরিচালক সুজিত রেড্ডির সঙ্গে তেলুগু ভাষার ওজি শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রবণ কল্যাণ। তাছাড়া খুব শীঘ্রই সিনেমা শুটিং এর কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা সংশ্লিষ্টরা। মূলত এই সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা প্রবণ কল্যাণ। তাছাড়া সম্প্রতি টলিউড ডট নেট এর প্রতিবেদন থেকে জানা যায় যে প্রবণ কল্যাণ তার আপকামিং সিনেমা ওজির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। মূলত সিনেমাটির জন্য 75 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রবণ কল্যাণ। তবে এখানে কিন্তু শেষ নয়, কেননা সিনেমাটির 3/1 ভাগ লভ্য অংশ নেবেন তেলুগু সিনেমার এই তারকা। তাছাড়া সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে, যদিও সেখানে দেখা যায় হেলে পড়া সূর্যের সামনে দাঁড়িয়ে আছে পবনের ছায়া। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন দক্ষিণী তারকা প্রবণ কল্যাণ। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।